জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে। লোভ, ক্রোধ, হিংসা পরম শত্রু, যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য। ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিষের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে, যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে। মানুষের কামনা ও বাসনাই হল প্রভূত দুঃখের প্রধান কারণ। জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত, তাই নিজের কর্ম করো যা অনিবার্য, তার জন্য দুঃখ করো না। জীবন ধারণের জন্য প্রয়োজন কর্ম অবশ্যই সম্পাদন করো, তবে বিনা অহংকারে, বিনা লালসায়, বিনা হিংসায়, কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা, সহানুভূতি, নম্রতা এবং ভক্তির সাথে। রাধে রাধে।